দেখেন যত ধরনের তেল কাজটা হোক আর যা কিছুই হোক দেখেন পাওয়ারটা দেখেন এটার পলিটা দেখেন একটু পলিটা কিন্তু উড়াই নিয়ে যাচ্ছে বোর্ড এটা একটা দেখেন এখানে এটা কিন্তু কাণ্ড হলো আপনি ধোয়া অনেক সময় খাবার পোলাও বিরিানি আমরা গরম করতে থাকি সেই ক্ষেত্রে আপনি এটা লাইট দিয়ে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি লাইটটা অফ রাখলে হবে ওকে আমরা লাইটটা একটু অফ করে দেখি এটা অফ করে এটা লাইট দিয়ে আপনার হবে আচ্ছা আচ্ছা আমরা লাইটটা অফ করো দেখেন লাইটের পাওয়ারটা দেখেন জাস্ট এই দুইটা লাইট থাকে এই আলো দিয়ে আপনার যথেষ্ট এবং এটা টাচ সিস্টেম কিন্তু এই যে টাচে বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই টাচে চালু হবে ওকে এই যে চালু হইলে এখানে পাওয়ার দিলে এটা চলবে দুইটা মোটর আচ্ছা এই একটা মোটর ওকে এই একটা মোটর 100% কিন্তু কপার মোটর এটার মোটরটা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা হুডের কালেকশন দেখাবো অনেক ধরনের হুড কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সুমাইয়া ট্রেডার্সে তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় শপ নাম্বার হচ্ছে 4 139 140 এবং 141 আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দর্শকরাও অনেক ভালো আছে আজকে কিসেন হুড দেখাবো সম্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি এখানে অনেক দিন পর্যন্ত ব্যবসা করি আচ্ছা আমাদের এখানে দোন ফোন কোনো কথা পাবেন না দোন মেম্বারি সিটারি বাটপারি কোনো ব্যবসা পাবেন না আমার এখানে চারটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ ছোট থেকে বড় হয়েছি ইনশাআল্লাহ আমি সৎভাবে ব্যবসা করতে চাই আপনাদেরকে ভালো জিনিস দিতে চাই ওকে যেটা খারাপ জিনিস সেটা আমি বলে দিব এটা ভালো হবে না আচ্ছা আর যে জিনিসগুলো ভালো হবে সেটার আমি ওয়ারেন্টি গ্যারান্টি বেশি দিই যেটা ভালো না হয় কমপ্লেন পাই সেটা আমি সেল করি না আচ্ছা আচ্ছা প্রথম সেল করি পরের প্রতিতে যখন কমপ্লেন আসে তখন সেল বন্ধ করে দিই আচ্ছা কারণ কাস্টমারকে ভোগান্তি করি না আজকে এখানে আমার এখানে কিসেন হুট আছে পাঁচটা কোম্পানির মিয়াকো ব্র্যান্ডের আছে ওকে অ্যারিস্টন ব্র্যান্ডের আছে ওকে ওসেল ব্র্যান্ডের আছে ডিজনি ব্র্যান্ডের আছে ন্যাশনাল ব্র্যান্ডের আছে কমেট ব্র্যান্ডের আছে আচ্ছা তারপর ব্ল্যাক জেরি ব্র্যান্ডের আছে ব্ল্যাক জেরি এবং এখানে আজকে এত ব্র্যান্ডের মধ্যে সব ধরনের যার যে ব্র্যান্ডের দরকার সেটাই না সব ধরনের ব্র্যান্ডের মধ্যে কোয়ালিটি ভালো মন্দ আছে অবশ্যই এবং বাজেটের উপর আপনাদের আচ্ছা রেট অনুযায়ী আমার এখানে দেখেন একটা চিমনি হুট আপনি পাবেন 10,000 টাকা দিয়ে চিমনি হুট বিভিন্ন দামের আছে এখানে আজকে যে হুডটা দেখাবো এটা হলো সিলিং হুড মানে ফ্ল্যাট সিলিং আচ্ছা ফ্ল্যাট এখানে দেখেন ডাস্টবিন একটা ট্রে লাগানো আছে এখানে ট্রে আছে আপনাদের যদি পাকের ঘরে বিদ্যুৎ খরচ না করতে চান রান্নার পরে অনেক সময় খাবার পোলাও বিরিয়ানি আমরা গরম করতে থাকি সেই ক্ষেত্রে আপনার এটা লাইট দিয়ে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার লাইটটা অফ রাখলেই হবে ওকে আমরা লাইটটা একটু অফ করে দেখি এটা অফ করে এটা লাইট দিয়ে আপনার হবে আচ্ছা আচ্ছা আমরা লাইটটা অফ করো দেখেন লাইটের পাওয়ারটা দেখেন জাস্ট এই দুইটা লাইট থাকে এই আলো দিয়ে আপনার যথেষ্ট যথেষ্ট মানে আপনার লাইট চালিয়ে দেই তো আপনি এই লাইটটি যে যথেষ্ট হলে এখানে দেখেন আমি অফ করে দিলাম দেখেন সেন্সর এটা কিন্তু সেন্সর সিস্টেম এটা আপনার সেন্সর সিস্টেম এই যে এবং এটা পাওয়ার বাড়ানো কমানোর অপশন আছে আচ্ছা সব ধরনের অপশন আছে এটার মধ্যে এবং এটা টাচ সিস্টেম কিন্তু এই যে টাচে বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই টাচে চালু হবে ওকে এই যে চালু হইলে এখানে পাওয়ার দিলে এটা চলবে আচ্ছা কি কি অপশন আছে এখানে অপশন ভাই আপনার হাই লো এই যে হলো হাই এই হলো লো আচ্ছা এখানে ফিঙ্গার সিস্টেম দেখছেন না এটা হলো আপনার হিট কিলিং আচ্ছা হিট কিলিং এর মাধ্যমে অটো হিট কিলিং এর মাধ্যমে পরিষ্কার হবে এটা 10 সেকেন্ড ধরে রাখলে আচ্ছা এটা চালু অবস্থা আপনার 6 মাস 1 বছর পরে এটার মধ্যে থেকে আপনার অটোমেটিক গরম হইয়া এই যে একটা ছিদ্র এই যে একটা ছিদ্র দুইটা ছিদ্র এই দুইটা ছিদ্র দিয়ে এই যে ডাস্টবিনটা এখানে লাগা দিবেন ওকে লাগা দিলে হিট কিলিং হয় অটোমেটিক এটার মধ্যে চলে আসবে ময়লাটা আচ্ছা তখন আপনি এটা খুলে পরিষ্কার করে ফেলান ওকে ময়লাটা এখন আমি এটা অফ করে দিলাম সহজেই এটা অফ করে দিলে আপনারা দেখেন অফ করে দিলাম এটা এবং এই অফের পরে আপনি এখানে দেখেন ফ্যানটা দেখেন একটু এই যে দুইটা মোটর এটা ভাই দুইটা মোটর দুইটা মোটর এই একটা মোটর ওকে এই একটা মোটর 100% কিন্তু কপার মোটর কপার মোটর আপনারা যদি কেউ এটা 2 বছর 5 বছর পরে পুরাটা খুলা পরিষ্কার করতে পারেন এই তিনটা নাট খুলা আচ্ছা পুরাটা পরিষ্কার করা যাবে আচ্ছা আচ্ছা একদম পুরাটা ভিতরে আচ্ছা আচ্ছা ওকে এটা তো আপনার ধরেন যে রান্না বান্না করবেন এই রান্না বান্নার পরে আপনার ধরেন 99% খাবারের ঝোলটা তেল কাষ্ঠাটা বের হয়ে যাবে আচ্ছা 1% লেগে থাকবে 1% লেগে থাকবে 1% লেগে থাকবে এই 1% হলো আপনি হিট কিলিং দেওয়ার মানে হলো 1% যদি আপনি 6 মাস 1 বছর পরে আপনি রান্নার উপরে আচ্ছা মানে যাদের রান্না বেশি 6 মাস
যাদের রান্না কম তারা এক বছর এক বছর এক বছর পরে হিট কিলিং দিবেন। আচ্ছা, এবং এই হুডটা থাকবে এইভাবে এটার মধ্যে একটা পাইপ লাগানো হবে, এই ছিদ্রটার মধ্যে পাইপ লাগানো হবে, এটার সাথে রয়্যাল প্লাগ স্ক্রু যা যা দরকার আছে সব আমরা কোম্পানির থেকে দিয়ে দিব। আচ্ছা, এবং পাইপও দিয়ে দিব। এখানে যখন আপনি ওয়ালের সাথে লাগাইবেন এখান থেকে আপনি 5 ফিট বা 3 ফিট 4 ফিট আপনি যতটুকু পরিমাণ নিবেন বাইরে চলে যাবে। এবং যারা টেবিনেট করতে চাচ্ছেন, টেবিনেট যারা করবেন, টেবিনেটের অপশন আছে এখানে, এই যে দেখেন ছিদ্র দেওয়া আছে চারটা, এই টেবিনেটের সাথে এভাবে লাগাই দিব। আচ্ছা, লেগে যাবে, লেগে যাবে। ওকে, চুলার থেকে 30 ইঞ্চি উপরে হুডটা থাকবে। 30 ইঞ্চি যখন চুলা থাকবে, চুলার থেকে 30 ইঞ্চি, 30 ইঞ্চির উপরে দিলে কিন্তু আপনার সেন্সারে কাজ করবে না। ওকে, তো এই যে আমি এটা আপনাদেরকে চালায় দেখাই, দেখেন কি পরিমাণ এটা টানে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা সাকশন পাওয়ারটা কিন্তু আমরা এখন দেখিয়ে দিব, পাওয়ারটা আমি প্যাকেটটা দেখা দিব, চালু করে দিলাম এটা, এই যে দেখেন, ওয়াও, দেখেন কত বড়, দেখেন এটা বোর্ড, বোর্ড এটা একটা, দেখেন এখানে এটা কিন্তু টানবে হলো আপনি ধোয়া ধোয়া ধোয়াটা বাতাস বাতাস সেটা গ্যাসটা বাতাস, কিন্তু এরকম মোটা একটা জিনিস তো আপনার মনে করেন এটার সাথে লেগে রয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা লেগে থাকে মানে কি জানেন, মানে এইটা যদি আপনার 300-400 গ্রাম ওজন হয়, 400 গ্রামের জিনিসটা আপনার টানবে না, টানবে না। এবং আমি একটু একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন এটা লেগে থাকবে, দেখেন এত গোটা জিনিস যদি আপনারা এটার উপরে উন্নাটো না দেন তাহলে এটার ভিতরে কিন্তু টাইনা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এইটা কিন্তু আপনি টাইনা খুলতে পারবেন না, এটা বন্ধ করলে এটা অটোমেটিকে পড়ে যাবে, অটোমেটিকে পড়ে যাবে। এবং এইটা আমি একটু চালু করে দেখাই আরেকবার আপনাদেরকে। ওকে, একটু পলিটা দেই, দেখেন এই যে এখান থেকে যে হাওয়াটা বের করে দিবে, দেখেন যত ধরনের তেল কাজটা হোক আর যা কিছুই হোক, দেখেন পাওয়ারটা, দেখেন এটা পলিটা, দেখেন একটু পলিটা কিন্তু উড়াই নিয়ে যাচ্ছে। এটা মানে আপনার যেখানে পাইপ, এই পাইপের ভিতর দিয়ে কিন্তু এরকম নেই, আপনার মনে করেন হাওয়াটা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে আমরা বুঝতে পেরেছি। এটা মনে করেন কত বড় পলি, দেখেন এটা ধরে রাখা যায় না, ধরে রাখা যাচ্ছে না, কিন্তু এই যেভাবে টাইনা নিয়ে যাবে উড়ে গেছে, মানে এইটার পাওয়ারটা হলো আপনার এরকম পাওয়ার। আচ্ছা, এবং এইখানে আমি আপনাদেরকে প্যাকেটটা দেখা দিচ্ছি, এটা আরপিএম কত বা সাকশন পাওয়ার কত, এটা অনেক আরপিএম ভাই, এই যে ভাই 2300 আরপিএম ভাই, 2300 আরপিএম। আচ্ছা, ওকে, 2000 সেকশন পাওয়ার, 200 ওয়াটের মোটর। ওকে, 200 মানে 100-200 ওয়াটের মোটর। আচ্ছা আচ্ছা, অনেক হুড থাকে আপনার 65 ওয়াট, ওকে, তারপর আপনার 80 ওয়াট, এটা 200 ওয়াট, 200 ওয়াট, এবং এটা আপনার আরপিএম কিন্তু 2300 আরপিএম, আর 2000 হচ্ছে সাকশন পাওয়ার। তো এইখানে কিন্তু অনেক হুড আছে, আপনারা বাজারে দেখবেন এই লেখাগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এই লেখাগুলো যেগুলোর মধ্যে না থাকবে সেটা কিন্তু দুর্বল থাকবে। আচ্ছা, মানে আপনার শক্তিশালী পাকের ঘরে হুড লাগানোর পরে আপনি হুডের সম্বন্ধে বুঝেন না, হুড দেখলেন লাগাইছে কিন্তু কতটুকু টানলো আর টানলো না সেটা আপনি বুঝলেন না। আচ্ছা, এই পাওয়ারটা দেখে নিতে হবে অবশ্যই, এবং বাজারে এরকম কোয়ালিটি একটা হুড আপনি দেখে নিতে হবে। আচ্ছা, তো এটার গ্যারান্টি, এটার গ্যারান্টি থাকবে 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের একদম ফুল রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি। যদি নষ্ট হয়ে যায় এটার বডিটা 20 বছরে নষ্ট হবে না, নষ্ট হবে না, এই অ্যাসেস্টার বডি তো এটা নষ্ট হবে 20 বছরে ভাই, কিছুই হবে না, কিছু হবে না। আচ্ছা, এটার মোটরটা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 2 বছরে যদি এটা আপনারা নষ্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা 2 বছর এটা একদম সম্পূর্ণ নতুন দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, 2 বছরে কিন্তু মোটর রিপ্লেসমেন্ট, 2 বছরে এটা নতুন দিয়ে দিব মোটর। আচ্ছা, আর 5 বছর সার্ভিস ফ্রি, 5 বছরের সার্ভিস ফ্রি আপনারা পেয়ে যাবেন। এবং যারা কিচেন হুড গ্যাসের চুলা, আমার এখানে অনেক গ্যাসের চুলা আছে, আপনারা ভালো মানের উন্নত মানের চুলা নিতে চাচ্ছেন, এরকম চুলা নেবেন, কিচেন হুড নেবেন, আমরা সারা বাংলাদেশে আমাদের লোকজন আছে, মিস্ত্রি আছে, আপনারা ফিটিং করতে চাইলে ফিটিং এর লোক ঢাকার ভিতরে পাঠিয়ে দিব, ডেলিভারি খরচ আপনারা দিবেন এবং ফিটিং চার্জ আপনারা দিবেন। আচ্ছা, তা আমরা এই হুডটার দাম নিচ্ছি আপনাদের কাছে থেকে 22,500 টাকা, 22,500 টাকা। যারা ঢাকার ভিতরে মনে করেন ফিটিং করবেন, আমাদের পাইপ মিস্ত্রি সব কিছু আমাদের। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের 1টা টাকার রয়্যাল প্লাগতে শুরু করে কোনো কিছুই লাগবে না, কিছুই লাগবে না, 22,000 টাকা হুডের দাম দিবেন, ফিটিং চার্জও লাগবে না, ফিটিং চার্জও লাগবে না, ডেলিভারি খরচও লাগবে না। আচ্ছা আচ্ছা, 22,000 টাকা দিবেন, আপনার একটা পাইপ কিনতে গেলে লাগবে 1,000 টাকা, 1,000 টাকা, একটা মিস্ত্রি নিলে নিতে হবে 1,500 টাকা, 2500 টাকা, 2500, রয়্যাল প্লাগ স্ক্রু মিস্ক্রু কিনতে আরো 500 টাকা, 3,000 টাকা, তাহলে হুডের দাম পড়তে আছে 3,000 টাকা দিলে কত ভাই, 19,500 টাকা, 22,500 টাকা, তো আরো 500 টাকা ডিসকাউন্ট দিলাম, আরো 500 ডিসকাউন্ট, 22,000 টাকা বরাবর আপনারা সব কিছু ফ্রি,
সবকিছু ফ্রি আর বাসায় গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবে সবকিছু ফিটিং থেকে শুরু করে যা লাগে যতটুক পাইপ লাগে আপনাদের এতটুক পাইপ আমরা লাগা দিব দাম 22000 টাকা আচ্ছা এটা তো ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য আমাদের ডিসকাউন্ট থাকবে 2000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার বাইরে একদম সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করবেন 2000 3000 টাকা বিকাশে পেমেন্ট করে দিবেন 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাল আপনার ঘরে চলে যাবে আচ্ছা আচ্ছা আর ঢাকার ভিতরে আমরা সম্পূর্ণ সবকিছু ফ্রি ফ্রি আর ঢাকার বাইরে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে সেই ক্ষেত্রে ইনস্টলেশন কিন্তু আপনারা করে দিবেন আরেকটা জিনিস বলে দিই এটার কিন্তু অনেকে বলবে ভাই এটা কি কপার মোটর 100% কপার মোটর না হলে আমি হুড খুলে নিয়ে আসবো আপনার এখান থেকে আচ্ছা আচ্ছা ওকে আর 5 বছরের সম্পূর্ণ সার্ভিস ফ্রি পাবেন 5 বছরের সম্পূর্ণ সার্ভিস ফ্রি তো ঢাকার ভিতরে আপনারা যেখানে নিতে চান ওকে আমাদের শোরুমে আসতে হলে আমার দোকানের নাম সুমাইয়া ট্রেডার্স ওকে দোকান নাম্বার হলো 4 দোকান নাম্বার 139 140 141 এটা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিলরাস রহিম স্কয়ার মার্কেটের নাম এটা হলো ঢাকা 1205 নিস্তাল আমাদের শোরুমটা এটা আর আমার নামও আব্দুর রহিম আচ্ছা এখানে যে হটলাইন নাম্বারটা দেখছেন এটা টিএনটি নাম্বার আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা যারা বাটন মোবাইল ইউজ করেন এই নাম্বারে ফোন দিবেন যারা ইমো ওয়াকশে বাইবার মেসেঞ্জার ইউজ করেন তারা এই দুইটা নাম্বারে সব কিছু আছে আপনারা যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন চিন্তা অসুবিধা হলে আমাদেরকে ফোন দিবেন ওকে তো যাদের লাগবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা এই হুড নিতে পারবেন